হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্টোবর মাসের রাশিফল জেনে নিতে হবে অক্টোবর মাসটা আমাদের কেমন যাবে না যাবে জানবো বিশ্বিক রাশির মানুষদের এই মাসটা কেমন যাবে না যাবে কর্মক্ষেত্রের কথা যেটা বলার সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রবলেমের মধ্যে ছিলেন তারা কিন্তু এই মাসে সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ওভারকাম করে ফেলতে পারবেন কর্মক্ষেত্রে কিন্তু আগের মতো সেরকম কোনো প্রবলেম থাকছে না কর্মক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট কিন্তু এই সময় পাবেন যারা নতুন জব খুঁজছিলেন তারা কিন্তু এই মাসে ডেফিনেটলি একটা ভালো জব পেয়ে যাবেন যার ফলে কিন্তু আপনাদের বেশ মনটা ফুরফুরে থাকবে নতুন জব পাওয়ার ফলে আপনার অনেক প্রবলেম কিন্তু এই সময় লাইফ থেকে চলে যাবে বিজনেসের ক্ষেত্রে যেটা বলার বিজনেসের জন্য বলবো সহজে কাউকে ট্রাস্ট করবেন না তাহলে কিন্তু আপনার অর্থ হানি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে নতুন বিজনেস শুরু করার জন্য ভালো নতুন বিজনেস শুরু করলে ভালো রেজাল্ট এই সময় আপনারা পাবেন বিজনেসে আপনারা যদি আপনাদের ভাই বোনের থেকে কোনো রকম সাহায্য নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছেন বিজনেসে একটু কথাবার্তা বলার সময় হয়ে কথাবার্তা বলুন সেক্ষেত্রেও কিন্তু আপনার বিজনেসের জন্য অনেকটা ভালো আপনি বিজনেসে অনেকটা বেটার রেজাল্ট কিন্তু এই সময় পেতে পারেন এবার জানবো আপনাদের অর্থনৈতিক ব্যাপারটা কেমন থাকছে না থাকছে অর্থনৈতিক ব্যাপারটা বলবো কি ভালো অর্থনৈতিক ব্যাপারে সেরকম কোনো সমস্যা থাকছে না তবে এই সময় কিন্তু আপনার অনেকের থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে সেটা আপনার ওয়াইফ হোক বা আপনার লাভ পার্টনার হোক বা ভাই বোন হোক যে কেউ হোক না কেন আপনি কিন্তু তাদের থেকে অর্থ সাহায্য এই সময় নিতে পারেন এই সময় কিন্তু আপনার ভ্রমণ হতে পারে ভ্রমণ পারপাসেও কিন্তু আপনার ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে যারা কোথাও ইনভেস্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটু বুঝে শুনে ইনভেস্ট করুন যেখানে ইনভেস্ট করবেন না কেন একটু বুঝে শুনে ইনভেস্ট করুন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন অনেকের বৈদেশিক সূত্র থেকে কোথাও থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি এই মাসে কোনো কম্পিটিশানে যোগদান করেন তাহলে কিন্তু তার উপহার স্বরূপ আপনি কিন্তু অনেকটা অর্থ পেয়ে যেতে পারেন অর্থনৈতিক গ্রোথটা কিন্তু এই মাসে আপনাদের অনেকটা ভালো থাকছে জানবো হেলথ কেমন থাকবে না থাকবে হেলথের ব্যাপারে যেটা বলার সেটা হচ্ছে হেলথের একটা প্রবলেম থাকছে পেট সংক্রান্ত প্রবলেম থাকছে ভুল খাওয়ার ফলে কিন্তু পেট সংক্রান্ত প্রবলেম থাকছে আপনার শরীরের ডান দিকে ধরুন হাত পা এই সংক্রান্ত ডান পোর্শনটা কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় একটু ফিটনেসের মধ্যে থাকুন ফিটনেসের মধ্যে থাকলে কিন্তু অনেকটা ভালো থাকবেন মানসিক স্বাস্থ্য কিন্তু অনেকটা খারাপ থাকছে যার ফলে কিন্তু আপনারা অনেকটা প্রবলেমের মধ্যেও কিন্তু এ মাসে থাকবেন এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে লাভ লাইফের ক্ষেত্রে যেটা বলার যাদের অনেক দিন ধরে কোনো রকম ভুল বোঝাবুঝি চলে আসছিলো সেই সমস্ত কিছু কিন্তু আপনি এই মাসে মিটমাট করে নিতে পারবেন যদি এখনও আপনার বিবাহ না হয়ে থাকে তাহলে এই মাসে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি আলাপ আলোচনা করবেন ভাবেন তাহলে এই মাসে আলাপ আলোচনা করলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন বাড়ির লোককে কিন্তু খুব ইজিলি আপনারা কনভিন্স করিয়ে নিতে পারবেন তবে একটা কথা বলার সেটা হচ্ছে বিবাহ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে আগে একটু বিবেচনা করে নিন যাকে বিয়ে করছেন সে আপনার জন্য সঠিক পার্টনার কি না এই বিবেচনাটা করে নিয়ে তারপর এখন তাহলে লাইফে কিন্তু কোনো সমস্যা থাকবে না আপনি এই সময় আপনার লাভ পার্টনারকে উপহার দিতে পারেন যার ফলে কিন্তু আপনাদের সম্পর্কটা আরও গভীরতর হয়ে উঠবে প্রেম সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে ওই যে একটাই কথা একটু বুঝে শুনে সিদ্ধান্ত কিন্তু দিতে হবে এবার জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যদি ভাই বোনের সাথে সম্পর্কে কোনো তিক্ততা তৈরি হয়ে থাকে তাহলে সেই তিক্ততা কিন্তু এই সময় আপনারা ওভারকাম করে নিতে পারবেন সম্পর্ক অনেকটা গভীর থেকে গভীরতর হতে কিন্তু চলেছে ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে ভাই বোনের থেকে যে কোনো বিষয় কিন্তু হেল্প আপনারা এই সময় পাবেন আপনার ফ্যামিলিতে আপনার বাচ্চারা এই সময় কোনো সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকবে বাচ্চারা কোনো কম্পিটিশানে নাম দিলে কিন্তু খুব ভালো পারফর্ম এই মাসে করতে পারবে পরিবারের নাম উজ্জ্বল কিন্তু এই সময় আপনার বাচ্চারা করবে যাদের কোনো পারিবারিক বিজনেস আছে তারা কিন্তু এই সময় বড় কোনো ডিল পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যদি আপনি পরিবারের সিনিয়র হন তাহলে পরিবারের একটু বাজেট পরিকল্পনা করে চলুন তাহলে দেখবেন আপনার পরিবার আরও বেটারভাবে চলছে পরিবারে কিন্তু বেশ সচ্ছল পরিস্থিতি আপনাদের তৈরি হবে পরিবার যাকে বলে একদম সুখী পরিবারে কিন্তু পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে জানবো এডুকেশন কেমন থাকছে না থাকছে এডুকেশান নিয়ে একটু সমস্যা থাকছে একটু প্রবলেম থাকছে একটু গ্যাপ একটু বাধা একটু ডিলে এই ব্যাপারগুলো কিন্তু এডুকেশন নিয়ে থাকছে তবে বিশেষ কোনো সমস্যা নেই এই মাসটা কেটে গেলে কিন্তু আপনারা এডুকেশানে আবার আগের মতো ভালো রেজাল্ট কিন্তু পাবেন এক্সাম হওয়ার থাকলে সেটা কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা থাকছে এডুকেশন নিয়ে খুব একটা ভালো কিছু মাসে আমি কিন্তু বলতে পারলাম না তাহলে বন্ধুরা বৃশ্চিক রাশি অক্টোবর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে আর তার জন্য কি করতে হবে তার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা বেলাইকানটা প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি পৌঁছে যায় তাহলে টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে